নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে প্রতিদিনই আদালতে চাঞ্চল্যকর খোলসা করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। দুর্নীতি নিয়ে বারবার ক্ষোভ উগড়ে দিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন বিচারপতিরা। বঙ্গ রাজনীতিও লাগাতার উত্তাল। এই নিয়োগ দুর্নীতি ঘিরেই প্রায় প্রতিদিনই রাজপথে নামছেন চাকরি প্রার্থীরা, অর্থাৎ অভিযোগ মামলা মোকদ্দমা রাজনীতি এসব লেগেই রয়েছে, যার জেরে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল। আর এই প্রেক্ষাপটে নিয়োগ নিয়ে ফের বিধানসভায় সরব হলেন মুখ্যমন্ত্রী, নাম না করে নিশানা করলেন বিরোধীদের। বৃহস্পতিবার খাদ্য দপ্তরে নিয়োগ নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন খাদ্যমন্ত্রী, তারপরই বলতে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যখনই আমরা নতুন লোক নিয়োগ করতে চাই তখনই কেউ না কেউ আদালতে চলে যায়, স্টে নিয়ে চলে আসে, আদালতে লড়তে লড়তে সরকারের সব টাকা চলে যাচ্ছে। এদিন এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বিধানসভায় আরো বলেন, আমি বিধানসভা মারফত আদালতের কাছে আবেদন করব যাতে মানুষের সুবিধে হয়, বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। এর আগেও স্কুলের নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাকরি দিতে চাই, আর কেউ কেউ চাকরি বন্ধ করবার জন্য মানুষ না খেতে পেলে পাঁচ টাকা তার পকেটে গিয়ে দিয়ে আসে না, আর পিআইএল করবার নাম করে জীবনটাকেই পিআইএল করে দিয়েছে। আপনি যা ইচ্ছে করুন, পিআইএল চলে যাচ্ছে, একটা পিল খেয়ে নিচ্ছে। 20 জুন বিধানসভায় শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন, সরকারে থেকেও করে খাবেন, বিজেপিতেও করে খাবেন, তোমরা কোর্টে গিয়ে চাকরি খাও, চাকরি দাও না, আমি কারো চাকরি খাবো না, যারা বঞ্চিত হচ্ছেন তাদের চাকরির ব্যবস্থা করা হবে। এবার বিধানসভায় ফের নিয়োগ মামলা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিরোধীদের প্রশ্ন, নিয়োগে দুর্নীতি হচ্ছে কেন? দুর্নীতি না হলে তো মামলাও হতো না। নিভৃতের বাণী কানছে যাদের জন্য, আপনার যাদের জন্য কান্না পাচ্ছে, অপাং ঝপাং করছে তাদের জন্য আপনি, তারা তো ফেল করা, চাকরি দিয়ে ঘুষ দিয়ে তারা নিয়োগ হবার লোক, তাদের জন্য আপনি অপাং ঝপাং করছেন কেন? লজ্জা লাগছে, আপনার মতন একজন এই বাংলার মুখ্যমন্ত্রীকে আমি দেখছি। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি লাগাতার রাজ্য রাজনীতিতে ঝড় তুলছে। আশাবুল হোসেন, আশিস বাগচি ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।